আমি একজন পরদেশি এশিয়া দেশগুলোতে সাপ্লাই কোম্পানি আছে কোম্পানিগুলো বেতন দেয় এক মাস ২০ দিনে আমাদের অনেক বাঙালি ভাই আছে যাদের বেতন ৫০,০০০ টাকা বা ৪৫,০০০ টাকা ও ৫০,০০০ টাকা ওরা ৪৫,০০০ টাকার বিনিময়ে এক মাস হলে বেতনটা বিক্রি করে দেয় আমার প্রশ্ন হচ্ছে যে যে ব্যক্তি ৫০,০০০ টাকার বিনিময়ে এই বেতনটা কিনলো তার টাকাটা হালাল হবে না হারাম হবে খুব সুন্দর প্রশ্ন আমি সৌদি আরবে থাকতেও এরকম অনেক ঘটনার সাক্ষী হয়েছি আমি জানি মানে দেখেছি যে মানুষ এরকম করে বেতন পাবে সে কথার কথা আরো ১০ দিন পর তার এখন টাকাটা দরকার তো সে তার স্যালারিটা বিক্রি করে দেয় অন্য আরেকজনের কাছে এগুলো অনেক সময় ইন্ডিয়ান ফিলিপাইনি অন্যান্য দেশি এমনকি নিজের দেশিদের কাছেও কেনাবেচা করে অনেক বাংলাদেশি ভাইরা যে ঠিক আছে আমার স্যালারি তো ৫০,০০০ টাকা পাও না এটা তোমার কাছে আমি বিক্রি করে দিলাম কত বিক্রি করলাম ৪৫,০০০ তুমি আমার এখন ৪৫,০০০ দাও তুমি আমার বেতনটা উঠে নিয়ে যাবা হয়তো টোকেন দিয়ে দিছে টোকেন দিয়ে স্যালারি উঠানো যাবে অথবা কোনোভাবে কার্ড দিয়ে দিছে যদি স্যালারি উঠানো যাবে তুমি স্যালারি উঠে নিয়ে যাবা এখন আমাকে ৪৫,০০০ টাকা দিবা এটা জায়েজ হবে কারণ আপনি এখানে তার কাছ থেকে মূলত লোন নিয়েছেন এবং লোন নিয়ে বিনিময়ে আপনি কি করছেন ওই ৫,০০০ টাকা অতিরিক্ত তাকে আপনি দিলেন যার কারণে এটা জায়েজ হবে এটা সুদে গণ্য হবে নতুন শিক্ষাবর্ষে নতুন বইয়ে ডারউইনের মত মানুষ বানর থেকে মানুষ হওয়ার মতবাদ প্রকাশ করা হয়েছে এ বিষয়ে কি বলবেন আপনারা কি মানুষের সন্তান না বানরের সন্তান আমি তো মানুষের সন্তান হিসাবে আমি মনে করি আমি আদম আলাইহিসসালামের সন্তান বিধায় আমি কোনো বানরের সন্তান এ বিশ্বাসে আমি বিশ্বাসী না এখনো যদি কেউ নিজেকে বানরের সন্তান হিসাবে বিশ্বাসী মনে করতে পারেন পরিচয় দিতে পারেন এটা তার ব্যাপার আমরা আদম আলাইহিসসালামের সন্তান কোরআন পরিষ্কারভাবে আমাদের আদিপিতা আদম আলাইহিসসালামের সৃষ্টি তারপরে পৃথিবীতে মানুষের পরম্পরা টিকে থাকার পুরো হিস্ট্রি কোরআনে যা বর্ণিত হয়েছে সে আলোকে কোনো মুসলমান বানর থেকে নিজেদের সৃষ্টি হয়েছে বা সেখান থেকে মানুষ এর জন্ম হয়েছে মানুষের শুরু হয়েছে বা সেখান থেকে মানুষ এসছে এরকম কোনো ধ্যান ধারণা একজন মুসলমান রাখতে পারে এই বিশ্বাসে বিশ্বাসী হওয়া মানে কোরআনকে অস্বীকার করা বিয়ের পর হাতে চুড়ি নাকে ফুল দিতেই হবে এমন কোনো বাধ্যতামূলক বিষয় আছে না এমন কোনো বাধ্যতামূলক বিষয় নাই যে মেয়েরা বিয়ের পরে হাতে চুড়ি পরতেই হবে নাকে আপনার ফুল দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই তবে হ্যাঁ কোনো অঞ্চলের যদি আঞ্চলিক একটা কি বলে এটাকে সংস্কৃতি থাকে যে বিবাহিত মেয়েরা এগুলো করে তাহলে সেটা গ্রহণযোগ্য হতে পারে এবং সেটা তো আর হালাল হারামের বিষয় না জায়েজ না জায়েজের বিষয় এটা আঞ্চলিক বিষয় হতে পারে যে এই অঞ্চলে বিবাহিত মেয়েরা এরকম করে আর অবিবাহিত মেয়েরা এরকম করে না এরকম কোনো আঞ্চলিক বিশেষ কোনো আইডেন্টিফিকেশন থাকতে পারে বা পার্থক্য থাকতে পারে কিন্তু কোনো অবস্থাতে আপনার ইসলামের দৃষ্টিতে বিবাহিত মেয়েদের জন্য এগুলো পড়া আবশ্যক অনেক এলাকায় একটা কথা প্রচলিত আছে সেটা হলো বিবাহিত মেয়েরা যদি নাক ফুল খুলে ফেলে তাহলে স্বামীর কপালে দুর্গতি আছে স্বামীর কোনো বিপদ হয় স্বামী মারা যায় এরকম কথা অনেক জায়গায় আছে না অনেক মহিলা নাক ফুল খুলে ফেললে মুরব্বী মহিলারা ধমক দেয় নাক ফুল পর স্বামীর ক্ষতি হবে আমি বলি ভাই এটা যে একটা ভিত্তিহীন কথা এটা প্রমাণ হলো যে যদি এটা সত্য হতো তাহলে জামাই বউ ঝগড়া লাগলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে স্ত্রী নাক ফুলটা খুলে বসতে চান দু এবার তোমার সোজা করে ফেলো ঠিক না তাহলে বোঝা গেল এটার কোনো ভিত্তি এগুলো কুসংস্কার নিছক কুসংস্কার